ইসরায়েলি আগ্রাসনে গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও 55 ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নতুন করে উপত্যকার আশ্রয় শিবিরগুলোতে হামলা করছে ইসরায়েল। আবারও বিমান হামলা টার্গেট উপত্যকার খান ইউনিস। কয়েকদিনের ইসরায়েলি অভিযানে শুধু এই এলাকাটিতেই 121 ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। উত্তর গাজার জেবালিয়া শরণার্থী শিবিরেও ইসরায়েলি তাণ্ডব চলে, 5 জনের মৃত্যু হয়। বিমান হামলা চালানো হয় তাল আল হাওয়া, বুরেজি ক্যাম্প এবং রাফার বিভিন্ন অঞ্চলে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে আরও 4 জন প্রাণ হারিয়েছেন। অভিযান চালানো হয় তুলকারেমে, বাড়িতে বাড়িতে ইহুদি বাহিনীর তল্লাশি অভিযান চলে।